হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ নববর্ষ। আজকে বলো শুভ নববর্ষ। হ্যাঁ, তোমরা শুভ নববর্ষে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সব নিও, ভালো থেকো, বছরটা যেন সবার ভালো যায়। তুমি লাইন টেনো না, তুমি উল্টো পাল্টা রাবার কই, এই তো রাবার, লাইন টেনো না, তুমি উল্টো পাল্টা লাইন টানছো। অলির এই চা খাওয়া দাওয়া হয়ে গেছে, অলি তো সকালে উঠে চা বিস্কুট খায়, চা খাওয়া হয়েছে, এখন পড়তে বসেছে। আনলাম যে চল সকালবেলায়, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে বলছে এখানে বসে বসে বলছে মা ভিডিও করবে না, আমি করবো ভিডিও করবে না, আমি হ্যাঁ করবো তো দাঁড়া। যাই হোক, আজকে নববর্ষ, তোমরা সারাদিন কে কী করছো? আমাদের মোটামুটি কোনো মানে কোনো প্ল্যানিং নেই কিছু, কারণ ওর সেখানে বসো, চুল বাঁধবে তারপর পড়বে। কারণ আমাদের ধরো ওর বাচ্চা, প্রথম কথা হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, বাইরে বেরোনোর কোনো দিনের বেলায় কোনো সিন নেই। আর সন্ধ্যেবেলায় আছে দুটো তিনটে ওই হালখাতা আছে, এখন কী হবে, আমি তো আমার পক্ষে মেয়েকে নিয়ে একা সম্ভব নয় যাওয়া। ও যদি ওর বাবা আসে তাড়াতাড়ি, তাহলে যদি যায় তাহলে যাওয়া হবে, আর না হলে বেরোনো খুব মুশকিল। হয়তো আমি অলিকে নিয়ে একটু বেরোবো, ওর বাবাও যদি না আসে, অফিসে আছে, অফিস তো আছে ওর বাবা, আর আসতে দেরি হবে, যদি তাড়াতাড়ি আসে তো ভালো। তুমি এদিকে এসো, চুলটা বেঁধে দিই, এখানটা এসো, চুলটা বেঁধে দিই, যদি তাড়াতাড়ি আসে তো ভালো, আর যদি না আসে তাহলে আমি অলিকে নিয়ে একটু বেরোবো, হয়তো সন্ধেবেলা বেরিয়ে একটুখানি ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবো, কারণ ও তো ছেলে মানুষ, ওর তো একটুখানি ইচ্ছা করে না। পয়লা বৈশাখ কী জিনিস ওকে তো তো জানবেই না, নাহলে আমরা যদি ওকে না নিয়ে বেরোই বা দেখাই, এই হলো ব্যাপার। ওলির চুলটা বেঁধে দিই, দিয়ে ওকে এখন করতে বসাবো, আর আমার রান্না শুরু হবে। এখনও রান্না কিছু করিনি, এইবার রান্না করবো, কী রান্না করবো সেটাই ভাবছি এখন। কালকে সেই মনে আছে তোমাদের দেখিয়েছিলাম, ওই রাস্তা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল এক ভদ্রলোক বিক্রি করছিলেন মাশরুম। জীবনে কোনো দিন মাশরুম আমি খাইনি, কোনো দিন না, এই প্রথম মাশরুম নিয়েছি, কিন্তু আমার না কিরম যেন লাগছে, এই বাবা কিরম কী হবে, খেয়ে কিছু হবে না তো, আবার মরে টরে যাবো নাকি কী জানি, কোনো দিন খাইনি তো সেই জন্য। দেখা যাক কী করি, ইচ্ছা আছে আজকে ওই মাশরুমটা রান্না করবো। ওর বাবাকেও জিজ্ঞাসা করলাম যে তুমি কোনোদিন খেয়েছো মাশরুম, বললো যে না আমি কোনোদিন খাইনি, এবার কোনোদিন খাইনি, খাবে কি না জানি না, রান্না তো করি। ছেলেও বললো রান্না করো খাবো, দেখা যাক কী, মা মাথাটা উঁচু করে বস। মাশরুমটা রান্না করবো, আর বাজার ফোন করেছে রে। আচ্ছা বন্ধুরা, আমার বাজারওয়ালা ফোন করে দিয়েছে, বাজার ভাই সেই মন্টু ফোন করে দিয়েছে, আমার এইবার ভিডিওটা কেটে যাবে, আমার খুব ভুল হলো, ফোনটাকে এয়ারটেল যা তোর গাডারটাও ছিঁড়ে গেল রে, দেখি দাঁড়া বন্ধুরা আবার পরে আসবো।